খালি ডাম্পার এবং চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত একজন, আহত তিনজন, আহত সকলেই শিলচর হাসপাতালে চিকিৎসাধীন। কয়লা পরিবাহী খালি ডাম্পার ও চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন। আহতদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক, আহত সকলেই শিলচর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার জুরাইবাড়ির থানাধীন শনিচরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর। জানা গেছে, সোমবার রাত আনুমানিক 2:30 নাগাদ শনিচরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর বিকট শব্দ শুনতে পান আশপাশের লোকজন। রাতের আধারে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে দেখতে পান TR01AU1908 নম্বরের 16 চাকার ডাম্পার এবং AS01LC6568 নম্বরের 12 চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটির সামনে পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় প্রেমতল দমকল অফিসে। এদিকে স্থানীয়দের সহযোগিতায় ডাম্পার গাড়ির চালক মন্তাজ আলী, ট্রাক গাড়ির চালক মুক্তাধর হোসেন ও ট্রাক গাড়ির সহচালক রোহিত আহমেদকে উদ্ধার করে শনিচরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত আহতদের চিকিৎসা শুরু করেন। অপরদিকে দুমড়ে মুচড়ে যাওয়া ডাম্পার গাড়ির ভেতর সহচালক সাজল ইসলাম আটকে পড়ে। ততক্ষণে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলেও সহচালককে কোনো মতেই ডাম্পার গাড়ির ভেতর থেকে বের করা যাচ্ছিল না। অবশেষে জেসিবি এনে দমকল কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দুমড়ে মুচড়ে যাওয়া ডাম্পারের ভেতর থেকে প্রায় 1.5 ঘন্টা পর আহত সহচালককে উদ্ধার করে শনিচরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রাথমিক চিকিৎসা করে শনিচরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অরিজিৎ দাস আহত চারজনকে শিলচর রেফার করে। পরে আহতদের শিলচর নিয়ে যাওয়ার পথে ডাম্পার গাড়ির সহচালক সাজল ইসলামের মৃত্যু হয়। ডাম্পার গাড়ির চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে দুটি গাড়ির চালক সহ ট্রাক গাড়ির সহচালক শিলচর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জুরাইবাড়ি থানার পুলিশ, সাথে একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আগরতলার দিক থেকে ডাম্পার গাড়ি আইতে আছে, আর চুরাইবাড়ির দিক থেকে ওই লরিটি চাকা লরিটি গাড়িটা যাওয়ার পথে এখানে জয়নগর হাইস্কুল চালিয়া ও হসপিটালের সামনে দুর্গা মণ্ডপের একদম সামনেই দুটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আহত সংখ্যাজন, আহত চারজন। কয়টার দিকে ঘটনা? ঘটনা হয়েছে 2টার পরে। অবস্থা কেমন? অবস্থা তো ওই ডাম্পার গাড়ির যে চালকেরা ছিল সবথেকে শোচনীয় অবস্থা। মানে শুনলাম কতক্ষণ বলে অন্তত 2.5 ঘন্টা পর্যন্ত গাড়িতে ছিল। এরপরে গাড়িতে উদ্ধার করিয়া প্রাথমিক চিকিৎসা লাগে শুনছিলাম। অফিসে ইয়ার আস থেকে ফোন আসছে, আগরতলা কন্ট্রোল রুম থেকে ফোন আসার পরে কল ইস্যু করে আমরা এখানে সারা হসপিটালের পাশে মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে পারলাম। আসার পর দেখি দুটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, কিন্তু এক ড্রাইভারটি এমনভাবে ফেসে গেল মানে উদ্ধার করার কোনো ক্ষমতা নাই। তারপরে প্রায় 1 ঘন্টা পরে অনেক কষ্ট করে একজন ঘুমের থেকে জেসিবি ড্রাইভারকে তুলে নিয়ে আসা হলো। তারপরে উনি অনেক চেষ্টা করে গাড়িটা একটু পিছন দিকে সরালেন, তারপরে সামনেটা টান দিয়ে ড্রাইভারটাকে উদ্ধার করে আমরা চুরাইবাড়ি হসপিটাল সরি শনিচরা হসপিটালে এনে পৌঁছালাম। ওই কেজুয়ালিটিটার নাম সাজয় ইসলাম, বাবার নাম ফিরুজ আলী, বাড়ি চড়াইবাড়ি নেতাজিপাড়া। রিপোর্ট দৃষ্টি।